স্ট্রোকের এই 13টি লক্ষণ কখনোই অগ্রাহ্য করা উচিত নয়। মস্তিষ্কের ভেতরে রক্তে শিরায় রক্ত জমাট বাঁধার ফলে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে গেলে স্ট্রোক হয়। এ থেকে ব্রেন ড্যামেজ, প্যারালাইসিস এবং মৃত্যুও হতে পারে। সুতরাং স্ট্রোক গুরুতর একটি স্বাস্থ্য সমস্যা, আর এমনটা ঘটলে রোগীকে দ্রুত হাসপাতাল ও ডাক্তারের কাছে নেওয়া জরুরি। সুতরাং স্ট্রোকের প্রাথমিক এই 13টি লক্ষণ কোনোভাবেই অগ্রাহ্য করা যাবেন না। তাই চলুন জেনে নেওয়া যাক 13টি লক্ষণ কি কি। 1. কথা বলায় অস্পষ্টতা। আপনি যদি হঠাৎ করেই কথা বলার সময় অস্পষ্ট আওয়াজ করতে থাকেন তাহলে তা স্ট্রোকের লক্ষণ। এমনটা হচ্ছে আপনার মস্তিষ্কের কথা বলা এবং যোগাযোগের কার্যক্রম নিয়ন্ত্রণকারী অংশে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার ফলে। এমনটা ঘটলে সঙ্গে সঙ্গেই হাসপাতালে গিয়ে ডাক্তার দেখান, আর নয়তো কথা বলার শক্তি হারাবেন চিরতরে। 2. একটি বাহুতে দুর্বলতা। স্ট্রোকের আরেকটি স্পষ্ট লক্ষণ হল কোনো একটি বাহুতে এমন দুর্বলতা বা অসারতা যে আপনি তা মাথার উপর টেনে তুলতে পারছেন না। 3. ঝাপসা দৃষ্টি। স্ট্রোকের আরেকটি লক্ষণ হল আপনার কোনো একটি চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসা। মস্তিষ্কের যে অংশ আপনার দৃষ্টি সম্বন্ধীয় কার্যক্রম নিয়ন্ত্রণ করে সে অংশে অক্সিজেন সরবরাহ কমে যাওয়ার ফলে এমনটা ঘটতে পারে। 4. দেহের একপাশে দুর্বলতা বা প্যারালাইসিস। দেহের কিছু অংশ বা অর্ধেকটা জুড়ে দুর্বলতা বা প্যারালাইসিস এর মধ্য দিয়েও স্ট্রোকের লক্ষণ ফুটে ওঠে। এমন লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথেই হাসপাতাল ও ডাক্তারের কাছে যেতে হবে, আর নয়তো স্থায়ীভাবেই দেহের অর্ধেকটা প্যারালাইসিসে আক্রান্ত হয়ে পড়বে এবং অচল হয়ে যাবে। 5. হাঁটাচলায় অস্বাভাবিকতা। আগে ঘটেনি এমনভাবে হঠাৎ করেই হাঁটাচলায় অক্ষম হয়ে পড়েন তাহলে বুঝতে হবে আপনি স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। 6. লালা গিলতে অসুবিধা। আপনি হয়তো বুঝতে পারেন না, কিন্তু আপনি প্রতি 15 থেকে 30 সেকেন্ড পরপর আপনার মুখে লালা গিলে থাকেন। প্রকৃতপক্ষে একজন মানুষ প্রতি 24 ঘন্টায় 600 থেকে 800 বার লালা গিলে থাকেন, আর খাবারের সময় সচেতনভাবে গিলা তো আছেই। সুতরাং হঠাৎ করেই যদি আপনি লালা আর গিলতে না পারেন এবং তা মুখ বেয়ে পড়তে থাকে তাহলে বুঝতে হবে আপনি স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। 7. পিন বা সুত ফোটার অনুভূতি। দীর্ঘক্ষণ বসে বা শুয়ে থাকার কারণে বাহুতে এবং পায়ে যদি সুচ বা পিন ফোটার অনুভূতি হয় তাহলে তা স্ট্রোকের লক্ষণ নয়। কিন্তু আপনি যদি আগে কখনো সুচ বা পিন ফোটার অনুভূতি হয়নি, এমন কোনো তৎপরতার মাঝখানে হঠাৎ করেই পিন বা সুচ ফোটার অনুভূতি পান তাহলে তা নিশ্চিতভাবেই স্ট্রোকের লক্ষণ। 8. হঠাৎ ঝিমুনি। এটি স্ট্রোকের আরেকটি লক্ষণ। মস্তিষ্কের একটি অংশে রক্ত সরবরাহ বন্ধ হয়ে গেলে এটা ঘটে। 9. মুখের অর্ধেক অসার হয়ে পড়া। আপনি যদি হঠাৎ করেই হাসার সময় মুখের অর্ধেক নাড়াতে না পারেন বা মুখের অর্ধেক পুরোপুরি অসার হয়ে পড়ে তাহলে তা স্ট্রোকের স্পষ্ট একটি লক্ষণ। এমনটা ঘটে যখন আপনার মুখের মাংসপেশিতে রক্ত সরবরাহকারী স্নায়ুগুলো অক্সিজেন সরবরাহ কমে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়। 10. তীব্র মাথা ব্যথা। আপনি যদি আগের যে কোনো মাথা ব্যথার তুলনায় অনেক বেশি তীব্র মাথা ব্যথায় আক্রান্ত হন তাহলে বুঝতে হবে আপনি স্ট্রোকে আক্রান্ত হয়েছেন, আর এই ব্যথা যে কোনো ব্যথার চেয়ে তীব্র হওয়ার কারণ। এটি হল মৃত্যুর আগে আপনার মস্তিষ্কের সাহায্য চেয়ে কান্না করার মতো। 11. স্মৃতি হারানো। মস্তিষ্কের যে অংশ স্মৃতি সংরক্ষণের কাজ করে সে অংশ ক্ষতিগ্রস্ত হলে এমন সমস্যা দেখা দিতে পারে। 12. আচরণগত পরিবর্তন। মস্তিষ্কই যেহেতু আমাদের আচরণ নিয়ন্ত্রণ করে সেহেতু স্ট্রোকে আক্রান্ত হলে লোকের অস্বাভাবিক রাগ, উদ্বেগ এবং ব্যবাচেকা খাওয়ার মতো সমস্যা দেখা দেয়। এমনকি স্ট্রোক থেকে বেঁচে যাওয়ার পরও এমন সব সমস্যায় স্থায়ীভাবে আক্রান্ত হতে পারেন। 13. মাংসপেশিতে খিল ধরা। আপনার মাংসপেশির স্নায়ুগুলোর রক্ত সরবরাহ যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনার দেহের এক বা একাধিক জায়গায় মাংসপেশি শক্ত হয়ে আসবে। দেহের যে কোনো অর্ধেক অংশেই সাধারণত এমনটা ঘটে। এই লক্ষণগুলি পাওয়ার সাথে সাথে যদি আপনি ডাক্তারের পরামর্শ বা হাসপাতালে ভর্তি হন তাহলে আপনি মৃত্যুর হাত থেকে বেঁচে যেতে পারেন। 1. স্বাস্থ্যকর জীবন যাপন করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।